আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বরিশাল বোর্ডের বাংলা দ্বিতীয় পত্র এমসিকিউ সলিউশনে। চলুন তাহলে শুরু করা যাক। এক নম্বর আছে, কোনটি বাঘ যন্ত্রের সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ? উত্তর হচ্ছে খ, জীব। দুই নম্বর, বাংলা ভাষায় কয়টি মৌলিক ধ্বনি রয়েছে? উত্তর হচ্ছে ঘ, 37টি। তিন নম্বর, নিচের সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী সম্মুখ স্বরধ্বনি কোনগুলো? উত্তর হচ্ছে ঘ, হ্রস্বই এবং এ। চার নম্বর, উচ্চারণ স্থান অনুসারে উক্ত ব্যঞ্জন ধ্বনিগুলোকে কি কি ভাগে ভাগ করা যায়? উত্তর হচ্ছে ক, দন্তমূলীয়, তালব্য, কণ্ঠনালীয়। আসলে লেখাটা খুব একটা ক্লিয়ার প্রিন্ট নয়, আমাদের কাছে যে সলিউশনটা এসেছে সেটি খুব একটা ক্লিয়ার নয়, সেজন্য একটা একটু ভুল হতে পারে, আশা করি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। পাঁচ নম্বরে, কোন শব্দটিতে এ বর্ণের এ উচ্চারণ ঘটেছে? উত্তর হচ্ছে ঘ নম্বর, একটা। ছয় নম্বর, আরক্ত শব্দে আ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর হচ্ছে খ, ঈষৎ। সাত নম্বর, আগত অর্থে প্রত্যয় সাধিত শব্দ কোনটি? উত্তর হচ্ছে ক, দক্ষিদা, দক্ষিণা। আট নম্বর, পূর্বপথ বিশেষণ ও পরপথ বিশেষ্য তাকে হলে তাকে কোন ধরনের বহুব্রীহি সমাস বলে? উত্তর হচ্ছে ঘ নম্বর, সমধিকার বহুব্রীহি। নয় নম্বর, নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ কোনটি? উত্তর হচ্ছে ক, কুলটা। দশ নম্বর, পূর্ণবাচক সংখ্যাবাচক শব্দ কয় ধরনের হয়? উত্তর হচ্ছে খ, তিন। এগারো নম্বর, চশমা কোন ভাষার শব্দ? উত্তর হচ্ছে ক, ফার্সি। বারো নম্বর, শয়ন কোন প্রকারের বিশেষ্য পদ? উত্তর হচ্ছে খ, ক্রিয়াবাচক। তেরো নম্বর, দুই পক্ষের সহযোগিতা বা নির্ভরতা বোঝাতে কোন ধরনের সর্বনাম ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে ঘ, পারস্পরিক। চোদ্দ নম্বর, রাখাল গরুকে ঘাস খাওয়ায় এই বাক্যটিতে ব্যবহৃত ক্রিয়াটি কোন প্রকার ক্রিয়ার উদাহরণ? উত্তর হচ্ছে ঘ, প্রযোজক ক্রিয়া। পনেরো নম্বর, অনুসর্গকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তর হচ্ছে ক, দুই। ষোলো নম্বর, খুব যে বলেছিলে আসবেন এই বাক্যে যে কোন ক্রিয়া বিশেষণে উদাহরণ? উত্তর হচ্ছে ক, পদানু। সতেরো নম্বর, এত পড়লাম কিন্তু পরীক্ষায় ভালো করতে পারলাম না, এই বাক্যটিতে কোন যোজক ব্যবহৃত হয়েছে? উত্তর হচ্ছে গ, বিরোধ যোজক। আঠেরো নম্বর, বাক্য গৌণ কর্মের সাথে সাধারণত কোন বিভক্তি বসে? উত্তর হচ্ছে ক, কে, রে। উনিশ নম্বর, যাজ্ঞে ওসব কথা থাক, বাক্যটিতে কোন ধরনের আবেগ শব্দের প্রয়োগ হয়েছে? উত্তর হচ্ছে খ, অলঙ্কার। বিশ নম্বর, সাধারণ ক্রিয়ার ঘটমান অতীতকালে শ্রোতাপক্ষের ঘনিষ্ঠার্থক ক্রিয়া বিভক্তি কোনটি? উত্তর হচ্ছে ঘ, সিলি। একুশ নম্বর, তুমি চেষ্টা না করে ব্যর্থ হয়েছ, এটি কোন বাক্যের উদাহরণ? উত্তর হচ্ছে ক, সরল বাক্য। বাইশ নম্বর, বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে কি বলা হয়? উত্তর হচ্ছে ঘ, পূরক। তেইশ নম্বর, কাপটা উঁচু টেবিল থেকে পড়ে ভেঙে গেল, রেখাতিক অংশটি কোন কারকের উদাহরণ? উত্তর হচ্ছে ঘ, অপবাদ, অপাদান কারক। চব্বিশ নম্বর, কখন আসা হলো, এটি কোন বাচ্যের উদাহরণ? উত্তর হচ্ছে ঘ, ভাববাচ্য। পঁচিশ নম্বর, প্রত্যক্ষ উক্তিতে চিরন্তন সত্যের উদ্ধৃতি থাকলে পরোক্ষ উক্তিতে কিসের পরিবর্তন হয় না? উত্তর হবে খ নম্বর, ক্রিয়ার কালের। ছাব্বিশ নম্বর, একটি শব্দ শোনার সঙ্গে সঙ্গে আমাদের মনে যে ছবি বা বোধ জেগে ওঠে সেটাই শব্দটির। উত্তর হবে ক নম্বর, ব্যাচার্থ, বাচ্যার্থ। সাতাশ নম্বর, ইতর বিশেষ বাগধারাটির অর্থ কী? উত্তর হবে খ নম্বর, পার্থক্য। আঠাশ নম্বর, বাতাস শব্দটির সঠিক প্রতিশব্দ কোনটি? উত্তর হবে গ নম্বর, অনিল। ২৯, তড়িৎ শব্দের বিপরীত শব্দ কোনটি? উত্তর হবে খ, শ্লোক। ৩০ নম্বর, ধাতু শব্দের অর্থ বিধাতা হলে ধাত্রী শব্দের অর্থ কি? উত্তর হবে ঘ, দায়। আজকের মতো এ পর্যন্তই ছিল, আশা করি আমাদের সবগুলোই সঠিক হয়েছে।
যদি কোনোটা ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সেই সাথে আরেকটি কথা জানিয়ে রাখছি, সেটি হচ্ছে আমরা এসএসসি 2023-এর সকল প্রকার সাজেশন এবং সকল প্রকার সলিউশন দিয়ে থাকি। যদি আপনারা সলিউশন এবং সাজেশন পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।